সাত সকালে ট্রাকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির, ঘটনাস্থলে পুলিশ, তবে পলাতক ঘাতক ট্রাক। ঘটনা চন্দ্রকোনা থানার পলাশচাপড়ি এলাকায়। জানা যাচ্ছে আজ বৃহস্পতিবারের সকালে এক ট্রাক চন্দ্রকোনা শ্রীনগর সড়ক ধরে শ্রীনগরের দিকে যাবার সময় পলাশচাপড়ি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একই অভিমুখে থাকা এক সাইকেলকে ধাক্কা মারে ওই ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল চালকের। জানা গিয়েছে ওই সাইকেল চালকের নাম নিমাই চৌধুরী, বাড়ি চন্দ্রকোনা থানারই যাদবনগর এলাকায়। তিনি সকালে স্ত্রীকে নিয়ে সাইকেলে করে পলাশচাপড়ি যাচ্ছিলেন বলে জানা যাচ্ছে। সাত সকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া গোটা এলাকায়। ঘটনার খবর যায় চন্দ্রকোনা থানায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় চন্দ্রকোনা থানার পুলিশ। ঘাতক ওই গাড়িটির সন্ধান চালাচ্ছে পুলিশ।